এই মুহূর্তের মধ্যে পাওয়া সবথেকে বড় খবর, আজ 3 অক্টোবর, আজ ছিল ভবানীপুর সহ আর 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। যেখানে তো ভবানীপুরে ভোটার গণনায় কারচুপি করা হয়েছে এমনটাই অভিযোগ তুললেন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। প্রিয়াঙ্কা তিব্রিওয়াল আজ সরাসরি দাবি করলেন যে তৃণমূল কংগ্রেস ও রিটার্নিং অফিসার মিলে ভবানীপুরে ভোটার গণনায় কারচুপি করেছে, তা না হলে এত বড় জয়লাভ করার কোনো মানেই হয় না, আমাকে সাধারণ পাবলিক ভোট দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, এমনটাই দাবি তুলে এবার তৃণমূলের দিকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। তো বন্ধুরা সঙ্গেই থাকবেন, বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের কাছে। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ ভবানীপুরে ভোটার গণনায় কারচুপি করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, এমনটাই আঙুল তোলে তৃণমূলের দিকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেখানে তো অবশেষে শব্দার্পণা অবসান করিয়ে আজ ভবানীপুরে সহ 2 বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছিলেন নির্বাচন কমিশন, যেখানে কিন্তু ভবানীপুরে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা আপনারা কী মনে হয়, ভবানীপুরে কি ভোটার গণনায় কারচুপি করা হয়েছে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।